শিক্ষকের বা যে প্রশ্ন করেছে সে কোন মুডে প্রশ্ন করেছে আমরা জানি না। সব স্কুলেরই একই অবস্থা যে সিলেবাস কমপ্লিট হয়নি, আমি জানি কারণ আমি তো নিজে একজন টিচার। মাধ্যমিকের ইতিহাস পরীক্ষাকে নিয়ে তুমুল বিতর্ক। মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা প্রশ্নপত্রকে বাতিল করে পুনরায় ইতিহাস পরীক্ষা নেওয়ার দাবি তুলছে একাধিক শিক্ষক মহল সহ ছাত্রছাত্রী। মাধ্যমিক পরীক্ষাকে বাতিল নিয়ে না পরীক্ষায় সকলকে পাশ নম্বর দেয়া নিয়ে অ্যাকচুয়ালি ছাত্রছাত্রীদের কি মতামত রয়েছে, অভিভাবকরা কি বলছে, সমস্তটাই এই ভিডিওতে জেনে নেব ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মুখ থেকে। ইতিহাস পরীক্ষা কি মনে হয়েছে, যে স্টুডেন্টরা কি বলছে, বলছে প্রত্যেকে তো কঠিন হয়েছে ইতিহাস পরীক্ষা। অবশ্যই কঠিন হয়েছে। তো ইতিহাস পরীক্ষাকে নিয়ে একটা তুমুল বিতর্ক শুরু হয়েছে, শিক্ষক বা যে প্রশ্ন করেছে সে কোন মুডে প্রশ্ন করেছে আমরা জানি না। অবশ্যই সে যেটা পেরেছে সেটা প্রশ্ন করলে তো হবে না, স্টুডেন্টরা যেটা পারবে সেটা প্রশ্ন করলে বেটার হতো, সিলেবাসের ভেতরে করলেই ভালো হতো, এটা তো পুরোটা আউট অফ সিলেবাস হয়েছে। স্টুডেন্টরা একটা এমনি এতদিন ধরে পড়াশোনা হয়নি। অবশ্যই। তাই আপনারা কি মনে করেন যে একটা দাবি উঠছে এক এক মহলের থেকে এক এক রকম, যে পরীক্ষা আবার পুনরায় পরীক্ষা আবার নেওয়াটা কোনো কারণে মানে হবে না, হয়তো যাই পরীক্ষা একবার শেষ হয়ে গেলে স্টুডেন্টদের পড়ার ইচ্ছেটা থাকে না ওটা। তো আপনি কি মনে করছেন যে এবছরের জন্য তাহলে যে প্রশ্নপত্রগুলো বাইরে এসে তার পর্যাপ্ত নাম্বার, ওরা তো একটা পরীক্ষা দিয়েই দিয়েছে অলরেডি, এবার সবাইকে একটা নাম্বার পজিটিভ ইসেতে মার্কস দিয়ে দিলে ওটাই বেটার। হ্যাঁ, মার্কস দিয়ে দিতে বলছেন। অবশ্যই অবশ্যই। আপনার নাম? মধুমিতা সাহা। ধন্যবাদ। বলছি যে ইতিহাস পরীক্ষা তো কোশ্চেন তো কঠিন হয়েছে। ইতিহাস আর লাইফ সায়েন্স। লাইফ সায়েন্স। তো এই ইতিহাস পরীক্ষাকে নিয়ে বিতর্ক তুমুল হচ্ছে যে প্রশ্নপত্র পরীক্ষার বাইরে সিলেবাসের বাইরে এসেছে। তো আপনার কি মনে হয় যে পরীক্ষাকে পুনরায় নেওয়া উচিত না পাঁচ নম্বর দিয়ে পাস করিয়ে দেওয়া উচিত? এবছরের কন্ডিশনের কথা মাথায় রেখে দেখো, প্রিপারেশন তো সেরকম হয়নি এদের, এবছর তো করোনা পরিস্থিতিতে সেরকম প্রিপারেশন হয়নি, এদের মানসিক অবস্থা খুব খারাপ ছিল। এরা ভেবেছিল যে অনলাইনে পরীক্ষা হবে, কিন্তু অফলাইনে হলো, এরা তো উইদাউট প্রিপারেশন এরা সেভাবে মেন্টালি প্রিপেয়ার ছিল না। কিন্তু ইতিহাস পরীক্ষা দিতে হয়েছে, যাই পরীক্ষা এখন হচ্ছে সব পরীক্ষা দিতে হলো, ইতিহাস পরীক্ষা তো কঠিন হয়েছে, তার থেকে আমার মানে লাইসেন্সটা বেশি কঠিন আছে। চেনা ছকে হয়নি অনেক। হ্যাঁ, আনকমন, ম্যাক্সিমামই আনকমন, মানে ওদের কোনো সিলেবাসের যেগুলো ওরা পড়ে গেছে সেগুলো সেরকম আসেনি, ওরা তো একটু কনফিউজ হয়েছে আর কি। আপনার বক্তব্য কি যে পর্ষদকে এবছরের কন্ডিশনের কথা মাথায় রেখে সবকে সবাইকে ন্যূনতম পাঁচ নম্বর দিয়ে দেওয়া উচিত? সেটা তো অবশ্যই, এটুক তো তাদেরকে ভাবা উচিত, চিন্তা করাই উচিত, স্টুডেন্টদের দিকটা তাদের দেখাই উচিত। শেষ করতে পারিনি স্কুল। অবশ্যই কারো সব স্কুলেরই একই অবস্থা যে সিলেবাস কমপ্লিট হয়নি, আমি জানি কারণ আমি নিজে একজন টিচার। আচ্ছা আচ্ছা। আমি মিউজিক টিচার। আচ্ছা আচ্ছা। তো আমার কাছে অনেক স্টুডেন্টরা আসে, তারা বলছিল আর কি যে স্যার এরকম ব্যাপার, আমাদেরও খুব কঠিন লেগেছে, তো যদি পাস করিয়ে দেওয়া তাহলে ভালো হয়, আশা করি পাঁচ নম্বর উঠবে। বা তারা যদি আরো যদি যারা কম মেধাবী যারা, তারা তো ভাবছে আর পাস করতে পারবো কিনা, সেটা একটা ব্যাপার। আমার নাম সৌভিক সরকার, ব্যারাকপুরে থাকি। অনেক কমই এসেছে বলতে গেলে, মানুষের শর্ট কোশ্চেন গুলো ভালো মতন দেয় মানে যেটাতে বেশি নাম্বার তোলা যায়, কিন্তু সেটা মানে প্রচন্ড আনকমন এসেছে, কিন্তু বড় কোশ্চেন তাও অনেকটা ঠিকঠাক ছিল। এটাও কত নম্বর আশা করছি? হিস্ট্রিতে আশাই নেই। সবাইকে পাস করে দেওয়া উচিত, পাস করে দেওয়া উচিত। আমার মনে হয় একটা প্রিপারেশন নেওয়ার পরে আবার নতুন করে পরীক্ষা একদম উচিত না। নতুন করে পরীক্ষা নেওয়া উচিত না, আর হয় না, যেটা একবার হয়ে যায় দ্বিতীয়বার সেটা হয় না। অনেকে পাঁচ নম্বরটুকু অ্যাটেন্ড করতে পারেনি, অনেক স্টুডেন্ট যারা প্রত্যন্ত গ্রামের স্টুডেন্ট অনলাইন ক্লাস করতে পারেনি, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের উদ্দেশ্যে নাম্বারটা দিয়ে দেওয়া উচিত, কেন এতটা কঠিন হয়েছে ইতিহাসটা, প্রচন্ড কঠিনই হয়েছে। হ্যাঁ, খুবই কঠিন তো, মানে স্টুডেন্টরা ঘাবড়ে গেছে যে বইয়ে প্রশ্ন নেই সেই প্রশ্ন রয়েছে ইতিহাস পরীক্ষায়। তো শিক্ষক সমিতিরা দাবি জানাচ্ছে, শিক্ষকরা দাবি জানাচ্ছে যে ইতিহাস পরীক্ষাকে বাতিল করে আবার যাতে ইতিহাস পরীক্ষা নেওয়া হয়, সেটাকে মেয়েদের পড়া সম্ভব একবার দিয়েছে। আপনারা কি চাইছেন যে পাঁচ নম্বরটা দিয়ে এবছরের জন্য কিছুটা ছাড় দেওয়া হোক? সেটাই তো ভালো হয়।